দেখুন, এটি হলো মার্বেল ফ্লোর ইনস্টল করার পরবর্তী চিত্র এবং এটি হলো মার্বেল ফ্লোরটি ফিনিশিং হওয়ার পরবর্তী চিত্র। চোখের সামনে আপনার ডিফারেন্সটা খুব ভালো করেই বুঝতে পারছেন। আগের ভিডিওতে আমরা দেখেছিলাম কিভাবে মার্বেলের ফ্লোরিং ইনস্টল করা হয়, দেখেছিলাম তার সম্পূর্ণ প্রসেস এবং আলোচনা করেছিলাম মোট কত টাকা খরচ হতে পারে। ওখানে যে খরচের কথাটা আমরা বলেছিলাম সেটা পলিশিংকে ইনক্লুড করেই বলা ছিল, অর্থাৎ ওই টাকায় ইনস্টলেশন প্লাস ফিনিশিং সম্পূর্ণ কাজটি করা যাবে। যদি আপনারা এখনও সেই ভিডিওটি না দেখে থাকেন তাহলে উপরে কার্ডে অথবা নিচে ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া রইল, সেখান থেকে ভিডিওটি দেখতে পারেন। তো এই ভিডিওতে আমরা মেনলি দেখব কিভাবে পলিশিং করা হয়, কি কি মেশিন ইউজ করা হয় এবং কি কি পাথর ব্যবহার করা হয়। এছাড়াও আমরা জানবো কাজটি কমপ্লিট হতে মোট কতটা সময় লাগতে পারে। তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তো মেনলি পলিশিং করতে আমরা এই মেশিনটা ব্যবহার করি। মার্বেল ফ্লোরিংয়ের মেন বডিতে এই মেশিনটা চালানো হয় এবং পলিশিং করা হয়। আর যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন যে এই মেশিনটির এরিয়া বেশি হওয়ার জন্য কোনাগুলিতে এটি ঠিকমতো পৌঁছতে পারছে না এবং কোনায় ভালো করে পলিশিং করা সম্ভব হচ্ছে না। তাই এই কোনাগুলি পলিশ করার জন্য আমরা এই ছোট মেশিনটা ব্যবহার করি। এটিকে অনেকে হ্যান্ডমেড মেশিনও বলে থাকে। এখানে একটি পয়েন্ট আছে যেটির সাহায্যে মেশিনটি প্লাগে কানেক্ট হয়, আর এর নিচের একটি হ্যান্ডেল রয়েছে যে হ্যান্ডেলটা ধরে আমরা এটির সাহায্যে পলিশিংটা করে থাকি। আর এর নিচে একটি পাথর লাগানো আছে, যেই পাথরটির কাজ হলো কাটিং করা। মেশিনটি চলার সাথে সাথে এটি ফ্লোরের আনইভেন সারফেসগুলিকে স্মুথ করতে থাকে। এর গায়ে আমরা ময়লাগুলি লেগে থাকতে দেখতে পাচ্ছি। এটি হলো সেই পাথরটি, এই পাথরের নাম্বার হলো 2FC। এই পাথরের মেন কাজ হলো মার্বেলের গায়ে যে আনইভেন সারফেসগুলি থাকে সেটিকে কেটে স্মুথ সারফেস তৈরি করা। আপনারা অনেকেই জানেন মার্বেল যখন ফ্যাক্টরি থেকে আসে বা আপনার বাড়িতে আসে তখন তার মধ্যে করাতের দাগ বা অন্যান্য অনেক রকমের স্ক্র্যাচ দেখতে পাওয়া যায়। এই পাথরটির মেন কাজ হলো সেই স্ক্র্যাচগুলিকে কেটে স্মুথ সারফেস তৈরি করা। এবার আমরা এই হ্যান্ড মেশিনের সাহায্যে ফ্লোরের বডি বাদ দিয়ে বাকি সমস্ত জায়গাটা পলিশিং করা দেখব। দেখুন, এই হ্যান্ড মেশিনের সাহায্যে ঘষার কাজ চলছে। সম্পূর্ণ চারপাশ ভালো করে ঘষার পরে জল দিয়ে ভালো করে ধুয়ে দেওয়া হচ্ছে। এখানেই আপনারা খানিকটা আইডিয়া পাবেন যে কতটা কালার ডিফারেন্স হয়েছে। যেখানটা ঘষা হয়েছে তার কালারটা সুপার হোয়াইট আর বাকি পোর্শনটা হলদেটে লাগছে। এটি হলো প্রথম দিন কাজ ফিনিশিং হওয়ার পরবর্তীকালের দৃশ্য। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন বডির সঙ্গে বাকি পোর্শনের কতটা ডিফারেন্স রয়েছে। আগামী দিন এই বডি পোর্শনটা মেন মেশিনের সাহায্যে পলিশিং করা হবে, তখন আমরা আবার এর ডিফারেন্সটা দেখতে পাবো। পরের দিন মেন মেশিন থেকে ঘষার কাজ চলছে। এবার দেখুন, মার্বেল ফ্লোরিংয়ের মেন বডি ঘষা চলছে।
সিমিলার ওয়েতে বারান্দা পোর্শনটাও ঘষার কাজ চলছে। এই মেশিনটাই মেনলি একটি মোটর লাগানো থাকে, সেই মোটরের মেন কাজ হলো নিচে থাকা দুটি চাকতিকে রোটেট করা। চাকতি দুটির মধ্যে তিনটি করে মোট ছটি পাথর লাগানোর জায়গা আছে। যখন মেশিনটি চলে তখন চাকতি দুটি রোটেট করতে থাকে এবং পাথরগুলির সাহায্যে পলিশিংয়ের কাজটি চলতে থাকে। সম্পূর্ণ বডিটি কাটিং করার পর জল দিয়ে ভালো করে ধুয়ে দেওয়া হচ্ছে। এবার আপনারা ডিফারেন্সটা আশা করি বুঝতে পাচ্ছেন। তো এই হলো মার্বেল ফ্লোরের মেন বডি করেছেন এবং পরিষ্কার করার পরের ছবি, কিন্তু মার্বেলের শাইন ব্যাপারটা একদমই নেই। সেই শাইনের জন্যই এই পাঁচ নম্বর পাথরটি ব্যবহার করা হয়। এর টেক্সচারটি নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন, এই পাথরের সাহায্যে মার্বেলের মধ্যে শাইন আনা হয়। এবার আগের পাথরগুলি খুলে নিয়ে সেগুলোকে ভালো করে বস্তার মধ্যে পুরে দেওয়া হচ্ছে। এবার সেই জায়গায় এই নতুন পাথরগুলি লাগানো হচ্ছে। এবার ঘষা সার্ফেস শাইন করার জন্য মেশিনটি আবার মার্বেল ফ্লোরের সম্পূর্ণ বডিতে চালানো হচ্ছে। মাঝে মধ্যেই দেখে নেওয়া হচ্ছে যে কতটা তেলাটে ভাব এসেছে। মার্বেল ফ্লোরিং ছাড়াও জানলায় যে বিটগুলি আছে ওগুলোকেও সিমিলার ওয়েতে পলিশিং করা হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো এতক্ষণ ধরে আপনারা দেখলেন মার্বেল পলিশিংয়ের ডিটেল প্রসিডিওর। এই কাজটি সম্পূর্ণ হতে সময় লেগেছে প্রায় 7 দিন। যাই হোক, আমি চেষ্টা করেছি খুব ডিটেলে আপনাদের প্রসেসটি দেখানোর জন্য। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না। যদি এই বিষয়ে আপনার কোনো কোয়ারি থাকে তাহলে কমেন্ট বক্সেও কমেন্ট করে আমাকে জানাতে পারেন, আমি চেষ্টা করব যথাসাধ্য উত্তর দেওয়ার। আর আপনি যদি এই চ্যানেলে প্রথমবার ভিজিট করেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করতে ভুলবেন না, যাতে সিভিল ইঞ্জিনিয়ারিং রিলেটেড এরকম অনেক তথ্য আপনি মিস না করে যান। আজকের জন্য এটুকুই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। ভালো থাকবেন, আপনার দিন শুভ হোক।